হ্যালো স্টুডেন্টস, ভীষণ WBCS এর পক্ষ থেকে তোমাদের জন্য যে সপ্তাহে তিনটে দিন জেনারেল সায়েন্সের ক্লাস করানো হচ্ছে, আজকে তার ক্লাস নাম্বার কিন্তু ক্লাস নাম্বার 3 এবং সেটার মধ্যে আমরা পড়বো বায়োলজির ক্লাস 1। তো গত দুটো ক্লাসে কিন্তু আমরা ফিজিক্সের ক্লাস 1 এবং কেমিস্ট্রির ক্লাস 1 করেছি, তো আজকে বায়োলজির ক্লাস 1 করব, ঠিক আছে। এবং এই সপ্তাহের যে তিনটে ক্লাস হবে তার উপর বেস করে কিন্তু সানডে মর্নিং 8টায় কিন্তু আমরা MCQ করব এই তিনটে ক্লাসের উপর বেস করে, ওকে। তো আজকে বায়োলজির ক্লাস 1 করব সেল স্ট্রাকচার, ঠিক আছে, অর্থাৎ কোষের গঠন, ঠিক আছে। কোষের গঠন কিন্তু আজকে আমরা করব খুবই সুন্দরভাবে, একদম খুব সুন্দর সুন্দর ছবি দিয়ে তোমাদের বুঝিয়ে দেবো কোনটা কী জিনিস। এবং এইখান থেকে কিন্তু বহু কোশ্চেন প্রতি বছর কিন্তু পরীক্ষায় আসে, WBCS তো বটেই, WBCS এর সাথে সাথে কিন্তু ক্লার্কশিপটাকে এইখান থেকে কিন্তু গত ক্লার্কশিপ 2019 কিন্তু অনেকগুলো কোশ্চেন ছিল, ঠিক আছে। তো খুবই গুরুত্বপূর্ণ চ্যাপ্টার কিন্তু এই সেল স্ট্রাকচার, তো পুরোটা কিন্তু দেখবে। এবং এত সুন্দর ক্লাস কিন্তু কোনো পেড ক্লাসও পাবে কি না আমার সন্দেহ আছে, এত সুন্দরভাবে সাজিয়েছি। তো গোটা ভিডিওটা দেখবে, চ্যানেলে নতুন থাকলে অবশ্যই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং পাশের বেল আইকনটাও কিন্তু প্রেস করে রাখবে, ওকে। তো চলো শুরু করা যাক, আমরা একদম টু দ্য পয়েন্ট পড়বো, যতটুকু দরকার প্রয়োজন পরীক্ষায় ততটুকুই কিন্তু পড়বো, একদম পয়েন্ট পয়েন্ট হিসাবে, যাতে তোমাদের কিন্তু মনে থাকে। দেখো, স্টাডি অফ ফর্ম স্ট্রাকচার অ্যান্ড কম্পোজিশন অফ সেল ইজ কল্ড সাইটোলজি, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এইখান থেকে কিন্তু এই পয়েন্টটাই পরীক্ষায় অনেকবারই এসেছে যে সাইটোলজি কোন কোন জিনিসের হচ্ছে বিদ্যাটাকে বলা হয়, কোন জিনিসের বিদ্যাকে সাইটোলজি বলা হয়, সেটা হচ্ছে সেলকে, সেল নিয়ে যদি বা কোষ নিয়ে যদি আমরা কোষের ফর্ম স্ট্রাকচার এবং তার কম্পোজিশন নিয়ে যদি যারা আলোচনা করে, ঠিক আছে, এবং সেই আলোচনার বিষয়বস্তুটাকেই বলা হয় কি সাইটোলজি, ঠিক আছে। সেল বিদ্যাটাকেই বলা হয়, অর্থাৎ কোষের বিদ্যাটাকেই বলা হয় সাইটোলজি। রবার্ট হুক ইজ নোন অ্যাজ ফাদার অফ সাইটোলজি, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, বহুবার পরীক্ষায় এসেছে যে সাইটোলজির জনক কাকে বলা হয়, রবার্ট হুককে বলা হয় সাইটোলজির জনক, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এই কারণটা থেকেও কিন্তু প্রশ্ন এসছে। নেক্সট, সেল ইজ দ্য ফান্ডামেন্টাল স্ট্রাকচার অ্যান্ড ফাংশনাল ইউনিট অফ লিভিং অর্গানাইজেশান, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এইখান থেকেও কিন্তু পরীক্ষায় আসে যে ফান্ডামেন্টাল স্ট্রাকচার এবং ফাংশনাল ইউনিট লিভিং অর্গানাইজেশানের সেটা হচ্ছে কোনটা, সেটা হচ্ছে সেল, ঠিক আছে। নেক্সট, যেটা সব থেকে গুরুত্বপূর্ণ, দেখো 1665 সালে রবার্ট হুক ডিসকভার দ্য সেল ফ্রম কর্ক সেকশন, অর্থাৎ কর্ক সেকশন থেকে, যে আমরা যে কাঁচের বোতলের মুখে, আগেকার দিনে কাঁচের বোতলের মুখে কিন্তু একটা কাঠের কর্ক সাঁটা থাকতো, ঠিক আছে, একদম কাঠের কর্ক দিয়ে একটা মুখটা বন্ধ করা থাকতো, সেই কাঠের ওই কর্ক সেকশন থেকে বিজ্ঞানী হচ্ছে রবার্ট হুক কিন্তু 1665 সালে প্রথম সেল আবিষ্কার করেন, এবং যে জন্যই কিন্তু রবার্ট হুককে বলা হয় ফাদার অফ সাইটোলজি, ঠিক আছে। তো দেখো এইখানে আমি ছবিটা দিয়েছি, রবার্ট হুক, ইনি হচ্ছেন এই রবার্ট হুক, যিনি এই দেখো এইটা হচ্ছে সেই কাঠের কর্ক, তোমরা দেখে থাকবে বিভিন্ন কাঁচের বোতলের মুখে লাগানো থাকে, এবং এইটা ছিল রবার্ট হুকের কিন্তু মাইক্রোস্কোপ, এই যে এই জিনিসটা, এইটা হচ্ছে মাইক্রোস্কোপ, এইটার মাধ্যমে কিন্তু এই কর্কের হচ্ছে কর্কটা তিনি যখন দেখেন, দেখলেন যে ছোট 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 কিছু সেলের মতো দেখতে, তো সেইভাবেই তিনি কর্ক থেকে কিন্তু তিনি এই সেলটা আবিষ্কার করলেন। নেক্সট, ফার্স্ট লিভিং সেল, অর্থাৎ ফার্স্ট হচ্ছে জীবন্ত সেল, এই কর্কের সেলটা কিন্তু মৃত সেল ছিল, ঠিক আছে, কিন্তু প্রথম জীবন্ত সেল বা আমাদের প্রাণী দেহের সেল ওয়াজ ডিসকভার্ড বাই অ্যান্টন ভন লুমিনহক, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, বহুবার পরীক্ষায় এসেছে, বহুবার পরীক্ষায় এসেছে যে জীবন্ত সেল, ঠিক আছে, বা আমাদের প্রাণীদেহের যে সেল প্রথম কে আবিষ্কার করেছেন সেটা হচ্ছে অ্যান্টন ভন লুইনহক, এবং এই অ্যান্টন ভন লুইনহক অ্যাকচুয়ালি একটি ব্যাকটেরিয়া সেল আবিষ্কার করেছিলেন, ঠিক আছে, ব্যাকটেরিয়া সেল, যে কারণে এই অ্যান্টনিও ভন লুইনহককে কিন্তু ব্যাকটেরিওলজিরও ফাদার বলা হয় থাকে, ঠিক আছে, ফাদার অফ ব্যাকটেরিওলজি, ঠিক আছে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। দেখো এইখানে এই যে ইনি হচ্ছেন অ্যান্টনিও ভন লুইনহক, এইখানে তেনার ছবিটা দিয়েছি, এবং এটা ছিল তেনার মাইক্রোস্কোপ, ঠিক আছে, এখানে দেখো লেন্স দেওয়া রয়েছে, ফোকাস নব দেওয়া আছে, ঠিক আছে, তো এইটার মাধ্যমে তিনি এই দেখো এতগুলো কিন্তু তিনি হচ্ছে ব্যাকটেরিয়া কিন্তু আবিষ্কার করেছিলেন, এগুলো সবই কিন্তু জীবন্ত সেলের এক একটা উদাহরণ, ওকে, খুবই গুরুত্বপূর্ণ পয়েন্ট। নেক্সট আমরা দেখব হচ্ছে কি সেল
হচ্ছে সব থেকে কোনটা বড় সেল, কোনটা ছোট সেল, কোনটা লম্বা সেল, সেই সব ব্যাপারে কিন্তু দেখবো। এইখান থেকে কিন্তু বহুবার পরীক্ষায় কোশ্চেন এসেছে, ঠিক আছে, সব থেকে বড় সেল, সব থেকে ছোট সেল কোনগুলো, তার নাম কি, সেইগুলো কিন্তু পরীক্ষায় অনেকবারই এসেছে এবং সেগুলোর আমরা ছবি সমেত কিন্তু করব। দেখো, দেয়ার ইজ এ ওয়াইড ভ্যারিয়েশন অফ ইন সাইজ অফ ইন দ্য সেলস, অর্থাৎ আমাদের যে কোষগুলো রয়েছে, ঠিক আছে, গোটা পৃথিবীময় বিভিন্ন যে ব্যাকটেরিয়া, বিভিন্ন রকমের জীব, তাদের মধ্যে শরীরে বিভিন্ন রকমের যে সেল বা কোষগুলো রয়েছে, তাদের কিন্তু ওয়াইড ভেরিয়েশন রয়েছে সাইজে, অর্থাৎ তাদের আকার আকৃতিতে কিন্তু বিভিন্ন রকমের কিন্তু হচ্ছে সাইজটা রয়েছে, ঠিক আছে। দেখো, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এইটার কিন্তু একটাও কিন্তু মিস যাবে না, প্রতিটা পয়েন্ট কিন্তু গুরুত্বপূর্ণ, প্রতিটা পয়েন্ট থেকেই কিন্তু পরীক্ষায় প্রশ্ন কোনো না কোনো বার এসেছে। তো স্মলেস্ট সেল, গোটা পৃথিবীর মধ্যে সব থেকে এখনো পর্যন্ত আবিষ্কৃত হওয়া সব থেকে ছোটতম সেল, স্মলেস্ট সেল কি, মাইকোপ্লাজমা গ্যাস হচ্ছে গ্যালিপসিটিয়াম, ঠিক আছে, মাইকোপ্লাজমা গ্যালিপসিটিয়াম, সেটা হচ্ছে সব থেকে স্মলেস্ট কিন্তু সেল, ওকে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এটার আমি ছবি খুঁজে পাইনি, ঠিক আছে, ছবিটা ওই জন্য দিতে পারিনি। তারপর লার্জেস্ট অ্যানিমেল সেল, এটা কিন্তু আমরা সেই ক্লাস 12 থেকে পড়ে এসেছি, যে সব থেকে বড় প্রাণী কোষ কোনটি, সেটা হচ্ছে এগ অব অস্ট্রিচ, যে অস্ট্রিচ পাখি রয়েছে, সেই অস্ট্রিচ পাখির যে ডিমটা, সেইটা হচ্ছে লার্জেস্ট অ্যানিমেল সেল। এইখানে দেখো সেই ছবিটা দিয়েছি, অস্ট্রিচ পাখির যে ডিমটা, দেখো দু হাত ধরে কিন্তু একটা ডিম ধরতে হচ্ছে, আমরা যে ডিম খাই, মুরগির ডিম খাই, সে তো একদম একটুকু, কিন্তু অস্ট্রিচ পাখির ডিমটা, এটা কিন্তু গোটাটাই একটাই কোষ, এত বড়, দু হাত ধরে ধরতে হচ্ছে, এটা হচ্ছে অস্ট্রিচ পাখির ডিম এবং সেটা হচ্ছে লার্জেস্ট অ্যানিমেল সেল, ওকে। তারপর লংগেস্ট হিউম্যান সেল, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, বহুবার কোশ্চেনটা পরীক্ষা এসেছে, সব থেকে লংগেস্ট, লংগেস্ট এবং লার্জেস্টের মধ্যে কিন্তু তফাৎ রয়েছে, লার্জেস্ট মানে বড় এবং লংগেস্ট মানে দীর্ঘতম, ঠিক আছে, সব থেকে দীর্ঘতম হিউম্যান সেল, মানুষ দেহের সব থেকে লম্বা কোষ কোনটি, সেটা হচ্ছে নার্ভ সেল, ঠিক আছে, স্নায়ু কোষ, নার্ভ সেল অর্থাৎ স্নায়ু কোষ, ঠিক আছে, স্নায়ু কোষ। তো দেখো নিচে এই ছবিটা দিয়েছি, এটা আমাদের পরীক্ষায় কিন্তু আসতো 11-12 কিংবা মাধ্যমিকে, কিন্তু এই ছবিটা আমাদের অনেকবারই পরীক্ষায় আঁকতে দিয়েছে, নার্ভ সেলের চিত্র, দেখো এত বড় কিন্তু, এত লম্বা কিন্তু এই সেলটা, ঠিক আছে, পুরো ডেন, এদিকে নিচে হচ্ছে ডেনড্রাইট থেকে, উপরে ডেনড্রাইট থেকে শুরু করে নিচে হচ্ছে এই পর্যন্ত অ্যাক্সন পর্যন্ত কিন্তু এত বড় সেলটা, এটাও, এটা হচ্ছে সব থেকে লংগেস্ট হিউম্যান সেল। নেক্সট করবো স্মলেস্ট হিউম্যান সেল, সব থেকে ছোট হিউম্যান সেল কোনটা, আমাদের মানব শরীরে লংগেস্ট হিউম্যান সেলটা তো দেখলাম, সব থেকে এবার স্মলেস্ট হিউম্যান সেল কোনটা, সেটা হচ্ছে প্লেটলেটস। যখন ডেঙ্গু হয় তখন একটা কথা শুনতে পাওয়া যায় যে মানুষ শরীরে হচ্ছে প্লেটলেটস কমে যাচ্ছে, ঠিক আছে, সেই প্লেটলেটসটাই কিন্তু সব থেকে হিউম্যান স্মলেস্ট সেল। এইখানে ছবিটা দিয়েছি, দেখো এই হচ্ছে প্লেটলেটস, রক্তের মধ্যে এই সেলটা থাকে, ঠিক আছে, এটা খুবই গুরুত্বপূর্ণ একটা সেল, তো এইটা এইখানে কিন্তু ছবিটা আমি দেখিয়ে দিয়েছি, ঠিক আছে। তারপর লার্জেস্ট ইউনিসেলুলার প্ল্যান্ট সেল, এতগুলো তো দেখলাম আমরা সব হচ্ছে প্রাণীদেহের মধ্যে, এবার হচ্ছে প্ল্যান্ট সেল অর্থাৎ উদ্ভিদ দেহের মধ্যে যে সেলগুলো রয়েছে, কোষগুলো রয়েছে, সেইগুলো আমাদের জানতে হবে। তো দেখবো লার্জেস্ট ইউনিসেলুলার প্ল্যান্ট সেল অর্থাৎ সব থেকে বড় এক কোষীয়, ইউনিসেলুলার মানে হচ্ছে এক কোষীয়, এক কোষীয়, ঠিক আছে, এক কোষীয় সব থেকে বড় উদ্ভিদ সেল কোনটি, সেটা হচ্ছে অ্যাসিটা বুলেরিয়া, অ্যাসিটা বুলেরিয়ার ছবিটা এইখানে দিয়েছি, দেখো এই হচ্ছে অ্যাসিটা বুলেরিয়া, এক ধরনের উদ্ভিদ এবং সেই উদ্ভিদটা কিন্তু গোটাটাই একটা কোষ দিয়ে কিন্তু গঠিত, ঠিক আছে, এটা হচ্ছে অ্যাসিটা বুলেরিয়া, ওকে, এটা হচ্ছে অস্ট্রিচের ডিম। তারপর হচ্ছে লংগেস্ট মাল্টিসেলুলার প্ল্যান্ট সেল, ঠিক আছে, মাল্টিসেলুলার অর্থাৎ হচ্ছে এখানে অনেকগুলো কিন্তু কোষ থাকবে এবং সেটা হচ্ছে লংগেস্ট, ঠিক আছে, একটা কোষ দিয়ে গঠিত নয়, এখানে কিন্তু অনেকগুলো কোষ চেন চেন হিসাবে কিন্তু গঠিত হয়ে সব থেকে লংগেস্ট মাল্টিসেলুলার প্ল্যান্ট তৈরি করবে, সরি প্ল্যান্ট সেল তৈরি করবে, সেটা হচ্ছে কি, ফাইবার অফ রেমি, ফাইবার অফ রেমি হচ্ছে এই হচ্ছে লংগেস্ট মাল্টিসেলুলার প্ল্যান্ট সেল। দেখো ফাইবার অফ রেমির ছবিটা আমি এইখানে দিয়েছি, এই যে এইটা হচ্ছে ফাইবার অফ রেমি, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তারপর দেখো অ্যানিমেল সেল ভিজিবল ইন নেকেড আই, কোন অ্যানিমেল সেল, আমরা কিন্তু কোষকে কিন্তু চোখে দেখতে পাই না, এতটাই ছোট, কিন্তু কিছু কিছু প্রাণীদেহে মানে প্রাণী কোষ রয়েছে যেগুলো আমরা চোখে দেখতে পাই, যেমন এগ অফ বার্ডস, যেমন আমরা এই দেখতে পেলাম অস্ট্রিচের ডিম আমরা চোখে দেখতে পাই, এবং সাম রেপটাইলস, ঠিক আছে, কিছু রেপটাইলস বা সরীসৃপের ডিম, সেগুলো কিন্তু আমরা কিন্তু চোখে দেখতে পাই, যেগুলো হচ্ছে কোষ, ঠিক আছে, একদম কোষ দিয়ে তৈরি কিন্তু তৈরি এই ডিমগুলো, ওকে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট এই পেজটা, প্রতিটা কিন্তু পয়েন্ট কিন্তু এখান থেকে খুবই গুরুত্বপূর্ণ এবং প্রতিটা পয়েন্ট থেকে কোনো না কোনো সময় কিন্তু পরীক্ষায় এসেছে, ওকে, তো তোমরা কিন্তু এটা ভালো করে দেখবে। নেক্সট আমরা দেখব সেল থিওরি, ঠিক আছে, দেখো সেল থিওরি ওয়াজ জয়েন্টলি পুট ফরওয়ার্ড বাই
স্কেলডেন অ্যান্ড শোয়ান ইন 1839। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এই দুজন বিজ্ঞানীর নাম কিন্তু পরীক্ষায় অনেকবারই এসেছে, যে কোন দুজন বিজ্ঞানী প্রথম সেল থিওরি আমাদের কাছে উপস্থাপনা করেন, সেটা হচ্ছে স্কেলডেন অ্যান্ড সোয়াচম্যান। ঠিক আছে, স্কেলডেন অ্যান্ড সোয়াচম্যান নামে দুই বিজ্ঞানী কিন্তু 1839 সালে প্রথম সেল থিওরি বা কোষ তত্ত্ব কিন্তু আমাদের সামনে উপস্থাপনা করেন। নেক্সট, টাইপ অফ সেল, কোন কত ধরনের হচ্ছে সেল বর্তমানে আছে। ঠিক আছে, তো মানে অ্যাকচুয়ালি বেস মানে মানে উন্নতর ওপর বেস করে কিন্তু কত ধরনের সেলকে আমরা ভাগ করি। দেখো, অন দ্য বেসিস অফ নিউক্লিয়ার অর্গানাইজেশন, নিউক্লিয়ার অর্গানাইজেশন মানে হচ্ছে নিউক্লিয়ার যে পদার্থটা রয়েছে আমাদের কোষের মধ্যে, সেই কোষের মানে কোষের মধ্যে নিউক্লিয়ার অর্গানাইজেশনের ওপর বেস করে কিন্তু দু ধরনের কিন্তু আমরা কোষ পাই। ঠিক আছে, সেলস আর টু টাইপস, একটা হচ্ছে ইউক্যারিওটিক সেল এবং একটা হচ্ছে প্রোক্যারিওটিক সেল। ইউক্যারিওটিক সেল মানে হচ্ছে উন্নত উন্নত কোষ, ঠিক আছে, উন্নত কোষ, এবং প্রোক্যারিওটিক মানে হচ্ছে অনুন্নত কোষ, অনুন্নত কোষ। ঠিক আছে, সরি, অনুন্নত কোষ হবে এইটা। ঠিক আছে, অ নুন নত কোষ। ঠিক আছে, এতটা ডেভেলপমেন্ট হয়নি কিন্তু এই প্রোক্যারিওটিক। তো সব থেকে উন্নত কে হচ্ছে ইউক্যারিওটিক। ঠিক আছে, তো দেখো এইখানে হচ্ছে এই এই ছবিটা, বাঁদিকের ছবিটা হচ্ছে আমি দিয়েছি ইউক্যারিওটিক। ঠিক আছে, বাঁদিকেরটা কিসের ছবি? ইউক্যারিওটিক কোষ, ইউক্যারিওটিক, এইটা হচ্ছে ইউক্যারিওটিক, এবং ডান দিকেরটা যেটা সেটা হচ্ছে প্রোক্যারিওটিক। ঠিক আছে, প্রোক্যারিওটিক। দেখো, ইউক্যারিওটিক কোষ হচ্ছে আমাদের মানব শরীরের মধ্যে যে কোষ রয়েছে সেই ধরনের, বিভিন্ন উন্নত ধরনের যে প্রাণীরা রয়েছে তাদের মধ্যে যে কোষগুলো রয়েছে সেগুলো সমস্ত কিন্তু ইউক্যারিওটিক। এবং প্রোক্যারিওটিক কাদের মধ্যে পাওয়া যায়? প্রোক্যারিওটিক সেল হচ্ছে ব্যাকটেরিয়া এবং ভাইরাস সেলের সেলগুলোকে বলা হয় প্রোক্যারিওটিক, যেগুলো আমাদের মানব দেহের কোষের মতো এতটাও উন্নত নয়। দেখো, এই ছবিটা যেটা দেওয়া রয়েছে সেখানে কিন্তু কিছু জিনিস আমরা দেখব এই ছবিগুলোর মধ্যে থেকে, কেননা পরবর্তী পেজগুলো থেকে সেইগুলোর ব্যাপারে কিন্তু আমরা ডিটেলস দেখব। দেখো, প্রথমে যেটা দেখব সেটা হচ্ছে এই যে পুরো অংশটা যেটা রয়েছে, আমি এখানে মার্ক করে দিচ্ছি এই যে পুরো অংশটা। ঠিক আছে, এই যে পুরো একটা সাদা মতো যে অংশটা রয়েছে, এই গোটা অংশটাকে বলা হয় প্রোটোপ্লাজম। ঠিক আছে, প্রোটোপ্লাজম, ঠিক আছে, এই গোটা অংশটাকে কি বলা হয়? প্রোটোপ্লাজম। ঠিক আছে, তারপর দেখো বাইরের যে একটা প্রাচীর মতো রয়েছে, একটা খুব পাতলা লিকুইডের প্রাচীর মতো রয়েছে যেটা হলুদ মতো, সেটাকে বলা হয় প্লাজমা মেমব্রেন। এই প্লাজমা মেমব্রেনের ভিতরে কিন্তু এই কোষের যে সমস্ত জিনিসপত্রগুলো আমরা বিভিন্ন ধরনের দেখতে পাচ্ছি সেইগুলো কিন্তু হচ্ছে রক্ষা করা থাকে। ঠিক আছে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তারপরে দেখবো দেখো সাইটোপ্লাজম, এই ভিতরে যে সাদা অংশটাকে, এই সাদা অংশটা হচ্ছে কি? সাইটোপ্লাজম। এবং এই সাইটোপ্লাজমের মধ্যে কিন্তু ছোট ছোট যে ছোট বড় যে সমস্ত জিনিসপত্র বিভিন্ন চিত্র দেখতে পাচ্ছে সেগুলো কিন্তু উপস্থিত থাকে। ঠিক আছে, তারপরে দেখবো দেখো নিউক্লিয়াস, নিউক্লিয়াস, এই যে বড় গোটা লাল মতো যে অংশটা রয়েছে এইটা হচ্ছে নিউক্লিয়াস, এবং তার মধ্যে দেখো ছোট মতো একটা হলুদ মতো যেটা রয়েছে সেটা হচ্ছে নিউক্লিওলাস। এবং এই জিনিসগুলোর প্রতিটা আমরা ডিটেলসে পড়বো নেক্সট পেজ থেকে। ঠিক আছে, খুবই গুরুত্বপূর্ণ এইখান থেকে কিন্তু কোশ্চেন আসে। তারপর দেখো আঁকা বাঁকা এই যে সবুজ সবুজ যে জিনিসগুলো সেটা হচ্ছে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, তার মধ্যে দুটো ভাগ রয়েছে স্মুথ এবং রাফ, এবং তার মধ্যে দেখো ছোট 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 গুটি গুটি জিনিসপত্র আছে সেইগুলোকে বলা হয় রাইবোজিয়াম। ঠিক আছে, সেইটাও আমরা ডিটেলসে দেখবো। তারপর দেখো এই যে লাল মতো অংশ সেটা হচ্ছে পারক্সিজম, তারপর এই যে যেটা হচ্ছে বেগুনি কালারের সেটা হচ্ছে গলগি বডি, এবং যেটা নীল কালারের সেটা হচ্ছে লাইসোজোম। ঠিক আছে, তারপর এটা হচ্ছে হলুদ মতো যে অংশটা রয়েছে, এই হলুদ মতো যে অংশটা রয়েছে সেটা হচ্ছে মাইটোকন্ড্রিয়া, ভেরি ভেরি ইম্পর্টেন্ট মাইটোকন্ড্রিয়া। ঠিক আছে, এবং এই যে গুটি গুটি যেগুলো দেখতে পাচ্ছ লাল লাল সেগুলো হচ্ছে রাইবোসোম। ঠিক আছে, এই আমরা এইটুকু পড়লাম এবং নেক্সট পেজ থেকে এগুলো হচ্ছে ডিটেলসে আমরা দেখব। তো এই ছবিটা দেখলে কিন্তু দেখো যখন ব্যাকটেরিয়া সেল বা প্রোক্যারিওটিক সেল দেখবো সেখানে কিন্তু অত জিনিসপত্র এর মধ্যে নেই, জাস্ট একটা কি রয়েছে নিউক্লিয় ডিএনএ রয়েছে, প্লাজমা মেমব্রেন রয়েছে, এবং তার মধ্যে কিছু প্লাজমাটিড এবং লেজ মতো একটা জিনিস রয়েছে সেটাকে বলা হয় ফ্লাজেলা। এই ফ্লাজেলাটা ইম্পর্টেন্ট। দেখো ইউক্যারিওটিক সেলের কিন্তু কোনো রকম ফ্লাজেলা থাকে না। ঠিক আছে, কিন্তু প্রোক্যারিওটিক সেলের কিন্তু ফ্লাজেলা থাকে। এটা একটা হচ্ছে বিখ্যাত বা একটা খুবই ইম্পর্টেন্ট কিন্তু একটা পার্থক্য প্রোক্যারিওটিক সেল এবং ইউক্যারিওটিক সেলের মধ্যে। ঠিক আছে, তো দেখো নেক্সট পেজ থেকে আমরা ডিটেলস দেখব। পার্টস অফ সেল,
এই যে আমরা আগের চিত্রে বিভিন্ন পার্টস গুলো দেখলাম, সেইগুলোর এবার আমরা ডিটেলসে আলোচনা করব এবং তাদের কাজগুলো, তারা কেমন দেখছে, স্ট্রাকচারাল ফিচার্স এবং ফাংশন অর্থাৎ তাদের কাজ, ঠিক আছে, তাদের কাজগুলোও আমরা কিন্তু ডিটেলসে দেখব। দেখো প্রথম যেটা রয়েছে সেল ওয়াল অর্থাৎ কোষ প্রাচীর, ঠিক আছে, কোষ প্রাচীর। তো এটা শুধুমাত্র প্রেজেন্ট অনলি ইন প্ল্যান্টস অর্থাৎ উদ্ভিদ কোষের মধ্যে কিন্তু শুধুমাত্র কোষ প্রাচীর পাওয়া যায়, ঠিক আছে। এইখানে শুধুমাত্র প্লাজমা মেমব্রেন পাওয়া যায়, কোষ হচ্ছে কোষ ওয়াল কিন্তু পাওয়া যায় না, ঠিক আছে। তো কোষ সরি সেল ওয়াল কিন্তু শুধুমাত্র কোষ সরি উদ্ভিদ কোষের মধ্যে পাওয়া যায়। দেখো এখানে একটা ছবি দিয়েছি, এই যে বাইরের যে সবুজ অংশটা, ঠিক আছে, এই যে বাইরের যে সবুজ অংশটা, এটা হচ্ছে একটা উদ্ভিদ কোষ, ঠিক আছে, একটা প্ল্যান্ট, এটা হচ্ছে একটা কি প্ল্যান্ট সেল, ঠিক আছে। প্ল্যান্ট সেলের মধ্যে যে বাইরের যে আমরা লাল অংশটা ঘিরে দিয়েছি, এইটা হচ্ছে, দেখো এখানে লেখা আছে সেল ওয়াল, ঠিক আছে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এবং এর মধ্যে যেগুলো রয়েছে দেখো নিউক্লিয়লাস এবং ভ্যাকিউল, ঠিক আছে। তো এর কম্পোনেন্টগুলো দেখবো, সেল ওয়াল কী কী দিয়ে তৈরি হতে পারে, গঠিত হতে পারে। একটা হচ্ছে সেলুলোস, তারপর হচ্ছে হেমিসেলুলোস, পেকটিন, হচ্ছে লেগিটিন, চিটিন ইন ফাঙ্গি, ফাঙ্গি যে কোষ রয়েছে তার যে সেল ওয়ালটা সেটা হচ্ছে চিটিন দিয়ে তৈরি, এবং প্লাজমোডেসমাটা আর প্রেজেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ঠিক আছে। প্লাজমোডেসমাটা কিন্তু দিয়ে গঠিত এই সেল ওয়ালগুলো। দেখো সেলুলোস দিয়ে তৈরি হয়, সেলুলোস আমাদের প্রাণীদেহে থাকে না, শুধুমাত্র উদ্ভিদদের সেলুলোস থাকে, হেমিসেলুলোস উদ্ভিদদেহে থাকে, পেকটিন লেগটিন এগুলো কিন্তু সবই উদ্ভিদদের মধ্যে থাকে এবং সেইগুলো দিয়েই কিন্তু এই কোষ প্রাচীরটা কিন্তু গঠিত হয়। এবং ফাঙ্গাসের মধ্যে চিটিন নামে একটা পদার্থ থাকে, সেইটা দিয়ে তাদের কোষ প্রাচীর গঠিত হয় এবং প্লাজমোডেসমাটা থাকে। নেক্সট কি কাজ, এইটার কাজ কি, এই সেল ওয়ালের কাজ কি, গিভিং দ্য শেপ টু সেল, ঠিক আছে, গিভিং দ্য শেপ টু সেল অর্থাৎ কোষকে একটা শেপ দেয়া, একটা আকৃতি দেয়া, এবং গিভস হার্ডনেস অ্যান্ড রিজিডিটি, ঠিক আছে, অর্থাৎ কোষের একটা গঠনমূলক হচ্ছে শক্তি প্রদান করে এবং তার হচ্ছে রিজিডিটি এবং প্রোটেকশন এবং রক্ষা করে কিন্তু ভিতরে জিনিসপত্রগুলোকে। ওকে নেক্সট আমরা দেখব প্রোটোপ্লাজম। প্রোটোপ্লাজম কি, প্রোটোপ্লাজমের অপর একটি নাম আমরা যেটাকে বলি সেটা হচ্ছে ফিজিক্যাল বেসিস অফ লাইফ, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এটা কিন্তু ক্লার্কসি পরীক্ষায় এবছরই অর্থাৎ 2019 যে লাস্ট ক্লার্কসি পরীক্ষাটা হয়েছে সেইখানের কোশ্চেন কিন্তু, যে ফিজিক্যাল বেসিস অফ লাইফ কোনটাকে বলা হয়, সেটা হচ্ছে প্রোটোপ্লাজম। প্রোটোপ্লাজম দুটো ভাগে বিভক্ত, ডিভাইড ইন্টু টু পার্টস, একটা হচ্ছে সাইটোপ্লাজম এবং হচ্ছে নিউক্লিওপ্লাজম। দেখো এইখানে একটা প্রোটোপ্লাজমের ছবি দেওয়া হয়েছে, এটা হচ্ছে কি প্রোটোপ্লাজম, প্রোটোপ্লাজম। প্রোটোপ্লাজমকে কিন্তু আলাদাভাবে দেখা যায় না, ঠিক আছে। প্রোটোপ্লাজম আসলে সাইটোপ্লাজম এবং নিউক্লিওপ্লাজমের দুটো সংব মানে দুটোর সংবর্ধনে গঠিত এবং সেইটাকে কিন্তু আমরা গোটাটাকেই বলা হয় প্রোটোপ্লাজম। দেখো ভিতরের যে যেটা রয়েছে সেটা হচ্ছে নিউক্লিওপ্লাজম বা নিউক্লিও হচ্ছে নিউক্লিয়াস যেটার পার্ট, এবং বাইরে যেটা রয়েছে দেখো সাইটোপ্লাজম, এই দুটো যোগফলটাকে কি বলা হয় প্রোটোপ্লাজম, ঠিক আছে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এইখানে ছবি দিয়ে দিয়েছি আমি। নেক্সট আমরা দেখব সাইটোপ্লাজম, প্রোটোপ্লাজমেরই একটা অংশ যেটা দেখলাম সাইটোপ্লাজম, সেইটা আমরা দেখব। সাইটোপ্লাজম কি, প্রেজেন্ট বিটুইন সেল মেমব্রেন অ্যান্ড নিউক্লিয় মেমব্রেন। দেখো ভিতরের এইটা যেটা রয়েছে সেটা হচ্ছে কি নিউক্লিয়াস, ঠিক আছে, বা নিউক্লিয় মেমব্রেন, ঠিক আছে, এই যে লাল মতো করে দিয়েছে ওটা নিউক্লিয় মেমব্রেন অর্থাৎ নিউক্লিয়াসের প্রাচীর। এবং যেটা বাইরের যে অংশটা রয়েছে এই যে এই অংশটা, ঠিক আছে, আমি যদি এখান থেকে কালার চেঞ্জ করে তোমাদের দেখিয়ে দিই, এবং এই যে বাইরে যেটা রয়েছে সেটা হচ্ছে কি সেল মেমব্রেন। এই দুটোর মধ্যেকার যে অংশটা, এই দুটোর যে মধ্যেকার অংশটা, এইটাকে বলা হয় সাইটোপ্লাজম। এখানে কিন্তু এখানে মার্ক করেও দেয়া হয়েছে সাইটোপ্লাজম। ওকে ভেরি ভেরি ইম্পর্টেন্ট। অর্থাৎ নিউক্লিয়াসের প্রাচীর এবং কোষ প্রাচীরের মধ্যেকার সেল মেমব্রেনের মধ্যে যে অংশটা সেটা হচ্ছে সাইটোপ্লাজম। এর কাজ কি, প্রমোটস দ্য সাইট ফর মেজর মেটাবলিক ফাংশন অর্থাৎ মেটাবলিক যে কার্যকলাপগুলো হয় তার জন্য জায়গা প্রদান করে এই সাইটোপ্লাজম, ঠিক আছে। এবং সাইটোপ্লাজমের মধ্যে আমরা দেখেছি কত কি আছে, ঠিক আছে, ভ্যাকিউল রয়েছে, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম রয়েছে, মাইটোকন্ড্রিয়া রয়েছে, ওই জন্য মেটাবলিক ফাংশন কাজ করার জন্য বিভিন্ন জায়গা প্রদান করে এই সাইটোপ্লাজম। তারপর যেটা দেখব নিউক্লিয়াস, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এবং নিউক্লিয়াসের অপর নাম কি, ব্রেন অফ সেল অর্থাৎ কোষের মস্তিষ্ক বলা হয়, কোষের মস্তিষ্ক নিউক্লিয়াসকে বলা হয়। দেখো এই যে ভিতরে একটা ছোট মতো নীল রঙের যে অংশটা আমি এখানে মার্ক করেছি যেটাকে বলা হয় নিউক্লিয়াস, সেইটাই হচ্ছে এখানে ডিটেলসে দেওয়া হয়েছে। দেখো এই যে বড় অংশটা সেটা হচ্ছে, দেখো এইখানে দেওয়া হয়েছে, এটা নিউক্লিয়াসের চিত্র, যেখানে দেখো ভিতরে কী কী রয়েছে, ভিতরে যেটা রয়েছে একটা বৃহৎ গোল মতো এবং ঘন ঘন একটা অংশ, সেটাকে বলা হয় নিউক্লিওলাস, নিউক্লিওলাস বলা হয়। তারপরে দেখো এখানে বিভিন্ন যে সমস্ত রয়েছে সেটা হচ্ছে ক্রোমাটিন, এই হচ্ছে নিউক্লিয়াস, ঠিক আছে। কী কী দিয়ে তৈরি নিউক্লিয়াস সেটা দেখব,
মেড অফ নিউক্লিয়ার মেমব্রেন, কি দিয়ে তৈরি? বাইরের যে অংশটা রয়েছে সেটা হচ্ছে কি, নিউক্লিয়ার মেমব্রেন, ঠিক আছে, মেমব্রেন দিয়ে তৈরি। তারপর হচ্ছে নিউক্লিয় প্লাজম, ভিতরের যে অংশগুলো রয়েছে, এই যে ভিতরের যে অংশটা এই নিউক্লিয় মেমব্রেনের ভিতরে, সেটা হচ্ছে নিউক্লিয় প্লাজম, সেটা হচ্ছে নিউক্লিয় প্লাজম, ঠিক আছে, এই ভিতরের অংশটা নিউক্লিয় প্লাজম। তারপর হচ্ছে নিউক্লিয়ার রেটিকিউলাম, এবং এই যে ছোট ছোট যেগুলো যেগুলো পেঁচি আছে সুতোর মতো, সেগুলোকে কি বলা হয়, সেগুলোকে বলা হয় নিউক্লিয় রেটিকিউলাম। এবং ভিতরের যে সমসত্ব অংশটা, সেইটা কি হচ্ছে, সেইটা হচ্ছে নিউক্লিওলাস, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। কি কি তৈরি করে এখানে, বা এখানে কি কাজ হয়, ক্যারিজ দ্য জেনেটিক মেটেরিয়াল ডিএনএ, ঠিক আছে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ক্যারিজ দ্য জেনেটিক মেটেরিয়াল ডিএনএ, ডিএনএ হচ্ছে এটা বিয়ার করে বা বহন করে। এবং সেকেন্ড পয়েন্ট হচ্ছে কি, আর আর এন এ সিনথেসিস বাই নিউক্লিওলাস, এবং নিউক্লিওলাসের মধ্যে এই এইখানে কি হয়, আর আর এন এ, আর আর এন এ কিন্তু সিনথেসিস হয় এর ভিতরে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। পরীক্ষায় কিন্তু এক বছর এসেছিল যে আর আর এন এ সিনথেসিস কোথা হয়, সেটা হচ্ছে নিউক্লিওলাসে। ওকে, নেক্সট আমরা দেখবো কোশ্চেন, সরি পয়েন্ট নাম্বার ফাইভ, দেখো মাইটোকন্ড্রিয়া, মাইটোকন্ড্রিয়া যেটাকে বলা হয় পাওয়ার হাউস অফ সেল, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। মাইটোকন্ড্রিয়াকে বলা হয় কোষের শক্তি ঘর, ঠিক আছে, কোষের, বাংলায় যেটাকে বলা হয় কোষের শক্তি ঘর, এটা কিন্তু আমরা সেই ক্লাস টুয়েলভ থেকে দেখে আসছি, ঠিক আছে। দেখো আমি এখানে যে ছবিটা দিয়েছিলাম, এই দেখো, এই হচ্ছে সেই হচ্ছে কি মাইটোকন্ড্রিয়া, ঠিক আছে। তো এইখানে আমরা ডিটেলসে দেখবো মাইটোকন্ড্রিয়া, মাইটোকন্ড্রিয়ার ছবিটা হচ্ছে এইটা, ঠিক আছে, এর ভিতরে দেখো। এবং খুবই গুরুত্বপূর্ণ এই এখানে একটা পয়েন্ট রয়েছে, মাইটোকন্ড্রিয়ার ভিতরে কিন্তু ডিএনএ থাকে। পরীক্ষায় কোশ্চেন আসে ডিএনএ কোথায় পাওয়া যায়, একটা আমরা দেখলাম নিউক্লিয়াসের ভিতরে ডিএনএ পাওয়া যায়, কিন্তু আরও এক জায়গায় ডিএনএ পাওয়া যায়, সেটা হচ্ছে মাইটোকন্ড্রিয়া। তো দেখো আমরা লিখে রেখেছি, ইনার চেম্বার কন্টেন্টস ডিএনএ অ্যান্ড আরএনএ, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ঠিক আছে। ইনার চেম্বার অর্থাৎ মাইটোকন্ড্রিয়ার ভিতরে কিন্তু কি কি থাকে, ডিএনএ থাকে এবং আর কি থাকে, আরএনএ থাকে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এইখান থেকে কিন্তু প্রশ্ন এসেছে। তারপর রাইবোজোমও কিন্তু থাকে, এবং রাইবোজোমও থাকে, দেখো এইখানে, এই দেখো রাইবোজোমও কিন্তু রয়েছে এখানে, এই যে ছোটো ছোটো গুটি গুটি যে সাদা সাদা অংশগুলো বা লাল লাল অংশগুলো, সেগুলো হচ্ছে এক একটা রাইবোজোম, এবং রাইবোজোমও থাকে। এবং এইখানে সব থেকে যে গুরুত্বপূর্ণ যে কাজটা হয় সেটা হচ্ছে এটিপি সিনথেসিস, এই এটিপি সিনথেসিস হওয়ার পরে কিন্তু এখান থেকে আমরা পাওয়ার পাই, বা আমরা কাজকর্ম করার কিন্তু শক্তি পাই, ঠিক আছে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। পরীক্ষায় কোশ্চেন বহুবার এসেছে যে এটিপি সিনথেসিস কোথা হয়, সেটা হচ্ছে মাইটোকন্ড্রিয়ার মধ্যে, যে কারণে এইটাকে বলা হয় পাওয়ার হাউস অফ সেল। ওকে, নেক্সট আমরা দেখব গলগি বডি, গলগি বডি, গলগি বডি কি, সেটা হচ্ছে ট্রাফিক পুলিশ অফ সেল, ট্রাফিক পুলিশ অফ সেল। ওকে, তো এইটার নামটা কেন, কেননা এর ভিতরে যে সমস্ত জিনিসপত্রগুলো রয়েছে, ঠিক আছে, তাদের কিন্তু কন্ট্রোল করে এই গলগি বডি, ঠিক আছে। দেখো প্ল্যান্ট গলগি বডি ইজ কল্ড অ্যাজ ডিকটিওজোম, এটাও কিন্তু পরীক্ষায় এসেছে, প্ল্যান্ট বা উদ্ভিদ কোষের যে গলগি বডি রয়েছে তার একটা স্পেশাল নাম রয়েছে, সেটা হচ্ছে কি ডিকটিওজোম। ওকে, এই গলগি বডির এখানে ছবিটা দিয়েছি। তো গলগি বডির কাজ কি, দেখো গলগি বডি কী তৈরি করে, ফরমেশন অফ লাইসোজোম অ্যান্ড পারক্সিজোম, ঠিক আছে, অ্যান্ড অ্যাক্রোজোম ইন স্পার্ম। তো তিনটে কাজ এখানে রয়েছে, লাইসোজোম গঠন করে, পারক্সিজম গঠন করে, এবং অ্যাক্রোজোম আমাদের যে শরীরে যে স্পার্ম রয়েছে সেই স্পার্মের মধ্যে কিন্তু অ্যাক্রোজোমটা কিন্তু তৈরি করে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। নেক্সট আমরা দেখব লাইসোজোম, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। লাইসোজোম কি, সুইসাইডাল ব্যাগ অফ, সুইসাইডাল ব্যাগ অফ সেল বা অ্যাটম বোম অফ সেল, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ঠিক আছে। এই লাইসোজোম কিন্তু অনেক সময় ফেটে যায়, এই জন্য এটাকে বলা হয় অ্যাটম বোম বা সুইসাইডাল ব্যাগ, ব্যাগ, ঠিক আছে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তো এই এই কোশ্চেনটা হয়েছে যে যে সুইসাইডাল ব্যাগ বা অ্যাটম বোম, বিশেষ করে এইটা আছে অ্যাটম বোম অফ সেল কাকে বলা হয়, সেটা হচ্ছে লাইসোজোম, ঠিক আছে। তো এইখানে দেখো একটা ছবি দিয়েছি, লাইসোজোমের ছবিটা এখানে কিন্তু দিয়েছি। দেখো লাইসোজোমটা কোথায় পাওয়া যায় কোষের মধ্যে, এইখানে দেখো এই যে লাইসোজোম আমরা এখানে পেয়েছিলাম, এই যে নীল রঙের অংশটা, এটা হচ্ছে লাইসোজোম, ঠিক আছে। তো দেখো এখানে কি কি পাওয়া যায়, হচ্ছে কন্টেন্টস হাইড্রোলাইটিক এনজাইমস, এখানে কিন্তু হাইড্রোলাইটিক বা জলাকর্ষী কিন্তু উৎসেচক কিন্তু এর মধ্যে পাওয়া যায়। আর কি পাওয়া যায় এখানে, কি কাজটা কি হয়, প্রমোটস ইন্টারসেলুলার ডাইজেশন, ঠিক আছে, ইন্টারসেলুলার ডাইজেশন বা কি বলে পাচন, ঠিক আছে, বা হজম করতে কিন্তু সাহায্য করে, কোষের ভিতরে যে সমস্ত কাজগুলো হয় তার ভিতরে হজম করতে, কিন্তু কোষের হজম করতে বা কোষের ভিতরে পাচন করতে সাহায্য করে এই লাইসোজোম, ঠিক আছে। দেখো লাইসোজোমের মধ্যে কী কী রয়েছে, এনজাইম যেটা বললাম হাইড্রোলাইটিক এনজাইম,
হচ্ছে এবং প্রোটিন রয়েছে এর মধ্যে। তারপর ডাইজেস্টিভ এনজাইম, যেহেতু আমরা বললাম ডাইজেশন হয়, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ঠিক আছে, এইটা হচ্ছে লাইসোজোম। তারপরে আমরা যাব এন্ডোপ্লাজমিক রেটিকিউলাম, ঠিক আছে, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এর কিন্তু দুটো ভাগ রয়েছে, টু টাইপস রয়েছে, একটা স্মুথ এবং একটা হচ্ছে রাফ। স্মুথটার হচ্ছে শর্ট ফর্ম হচ্ছে কি SER, স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, এবং রাফটার শর্ট ফর্ম হচ্ছে কি RER বা রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, ঠিক আছে। এখানে ছবিটা দিয়েছি, দেখো আমরা যদি সেই আবার ছবিটার মধ্যে চলে যাই, এই এইটা হচ্ছে দেখো এই যে পুরো অংশটা, এই যে পুরো অংশটা, এইটা হচ্ছে কিন্তু এই এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, যেটা একদম নিউক্লিয়াসের কাছে বা গায়ের কাছে থাকে, ঠিক আছে। এখানেও দেখতে পাচ্ছি আমরা নিউক্লিয়াসের গায়ে কিন্তু এই এন্ডোপ্লাজমিক রেটিকুলামটা রয়েছে, দেখো এই হচ্ছে নিউক্লিওলাস, এই হচ্ছে নিউক্লিয়াস, এবং তার গায়ের সাথে লেগে রয়েছে কি হচ্ছে রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, এবং এইখানে যে লম্বা লম্বাগুলো সেটা হচ্ছে স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। তো এইটার মধ্যে বুঝতে পারলে যে স্মুথটা হচ্ছে কি সিলিন্ড্রিকাল, ঠিক আছে, দেখো এই লম্বা লম্বা, ঠিক আছে, তো স্মুথটা হচ্ছে কি সিলিন্ড্রিকাল, সিলিন্ড্রিকাল, এটা হচ্ছে সিলিন্ড্রিকাল, এবং এইটা হচ্ছে কি হচ্ছে এটা হচ্ছে কার্ভ, এবং রাফটা হচ্ছে কার্ভ। তো দুটো আমরা দেখতে পেলাম, স্মুথ এবং রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলামের পার্থক্য, ওকে। এবং দেখো এখানে রাইবোজোমটা বলে দিই, দেখো এন্ডোপ্লাজমিক রেটিকুলামের মধ্যেই দেখো গোল গোল ছোটো ছোটো যে অংশগুলো রয়েছে, এই গোল গোল অংশ যেগুলো বেরিয়ে রয়েছে সেইগুলোকে বলা হয় রাইবোজোম। জাস্ট আমরা নেক্সট পেজে গিয়েই দেখব। দেখো এবার এই এন্ডোপ্লাজমিক রেটিকুলামের কাজগুলো আমরা দেখব। এসিআর বা স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম হেল্পস টু সিনথেসিস লিপিড, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, পরীক্ষায় কিন্তু কোশ্চেন এসেছে যে লিপিড সিনথেসিস কে করে। অপশনে থাকবে এসিআর অর্থাৎ স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, আবার অপশনে থাকবে কিন্তু রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। তোমাকে কিন্তু লিপিড যখন জিজ্ঞেস করবে তখন কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, কিন্তু যখন বলবে প্রোটিন সিনথেসিস কে করে তখন প্রোটিন সিনথেসিসের জন্য কে করবে RER। তো এটা শুধুমাত্র রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম কিন্তু সেটা করে প্রোটিন, অর্থাৎ রাফ যেটা হচ্ছে সেটা হচ্ছে কি প্রোটিন, এবং যেটা স্মুথ যেটা রয়েছে সেটা হচ্ছে কি লিপিড, ওকে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। নেক্সট আমরা দেখব ভ্যাকিউল, ঠিক আছে, ভ্যাকিউল কোনটা, এই যে এই কোষের মধ্যে দেখো, এটা আমরা ইউক্যারিওটিক যে কোষটা দেখেছিলাম তার মধ্যে এই ছোটো ছোটো যে গোল গোল জিনিসগুলো রয়েছে সেগুলো হচ্ছে ভ্যাকিউল। এর একে কী বলা হয় স্টোর হাউস অফ সেল, ঠিক আছে, অর্থাৎ কোষের মধ্যে যাবতীয় বর্জ্য পদার্থ যে সমস্ত জিনিস হয় অর্থাৎ মেটাবলিক কাজকর্মের ফলে যে সমস্ত বর্জ্য পদার্থ উৎপন্ন হয় সেইগুলো এই ভ্যাকিউলের মধ্যে কিন্তু জমা হয়, ওই জন্য একে বলা হয় স্টোর হাউস অফ সেল। এবং কাজটাও দেখো স্টোরেজ অফ ফুডস, খাদ্য সঞ্চয় করে রাখে, অ্যান্ড পিগমেন্টস, অর্থাৎ বর্জ্য পদার্থগুলো কিন্তু এর মধ্যে সঞ্চিত থাকে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। নেক্সট আমরা দেখব পারক্সিজম, পারক্সিজমের ডাক নাম কি সেফটি ভালভ অফ সেল, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এইখান থেকে কোশ্চেন আসে যে সেফটি ভালভ অফ সেল কাকে বলা হয়, সেটার উত্তর হয়ে যাবে পারক্সিজম। এবং পারক্সিজমের চিত্র এখানে আমি দিয়েছি, দেখো এই হচ্ছে পারক্সিজমের ছবি, ঠিক আছে। কাজ কি কন্টেন্টস অক্সিডেটিভ এনজাইম, এর মধ্যে কিন্তু অক্সিডেটিভ এনজাইম থাকে। অক্সিডেটিভ এনজাইম কেন থাকে, দেখো পারক্সিজম অর্থাৎ হচ্ছে কি H2O2 বলে কিন্তু একটা পারক্সি যে রয়েছে হাইড্রোজেন পারক্সি সেটা কিন্তু এর মধ্যে থাকে, দেখো ওই জন্য এটাকে বলা হয় অক্সিডেটিভ এনজাইম কন্টেন্স করে। হেল্পস ইন ফটো রেসপিরেশান, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, হেল্পস ইন ফটো রেসপিরেশান, এই পয়েন্টটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। ফটো রেসপিরেশানে কিন্তু সাহায্য করে শুধুমাত্র পারক্সিজম। এবং নেক্সট পয়েন্ট কী কী কন্ট্রোলস মেটাবলিজম অফ হাইড্রোজেন পারক্সাইড, অর্থাৎ H2O2, H2O2-র মেটাবলিজমে কিন্তু হেল্প করে এই পারক্সিজম। এবং H2O2-র নাম কি হাইড্রোজেন পারক্সাইড, সেইখান থেকে কিন্তু নামটাও এসেছে পারক্সিজম, ভেরি ভেরি ইম্পর্টেন্ট কিন্তু এই পয়েন্টটা, ওকে। নেক্সট আমরা শেষ যে পয়েন্টটা রয়েছে সেটা হচ্ছে রাইবোজোম আমরা করব। আমি কিন্তু একটু আগেই দেখিয়ে দিয়েছিলাম যখন এন্ডোপ্লাজমিক রেটিকুলামটা করছিলাম, এই দেখো এন্ডোপ্লাজমিক রেটিকুলামের সময় যে ছোটো ছোটো গোল গোল অংশগুলো ছিল সেগুলো হচ্ছে রাইবোজোম, তো সেইটাই আমরা দেখব। রাইবোজোমের অপর একটি নাম হচ্ছে কি প্রোটিন ফ্যাক্টরি অফ সেল, অর্থাৎ রাইবোজোম কিন্তু প্রোটিন সিনথেসিস করে, এখানে লিখে দিয়েছি প্রোটিন সিনথেসিস, এর মেন ওয়ার্ক কি প্রোটিন সিনথেসিস করা, ঠিক আছে। দেখো এই কোষের মধ্যে যে নিউক্লিয়াস রয়েছে তার গায়ে যে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম রয়েছে, ঠিক আছে, রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, সেই রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলামের মধ্যে যে ছোটো ছোটো গোল গোল অংশগুলো রয়েছে, ঠিক আছে, সেইগুলোই কী হচ্ছে এই যে ছোটো ছোটো গোল গোল অংশগুলো সেইগুলোই হচ্ছে রাইবোজোম। এবং এর কাজ কি প্রোটিন সিনথেসিস করা, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ওকে। তো আজকে আমরা কিন্তু ডিটেলসে পুরো সেল
স্ট্রাকচার কিন্তু পুরো ডিটেলসে আমরা করলাম, ঠিক আছে? তো ভিডিওটা শেষ করার আগে, ক্লাসটা শেষ করার আগে কিন্তু তোমাদের জন্য গুরুত্বপূর্ণ অ্যানাউন্সমেন্ট যেটা রয়েছে সেটা কিন্তু তোমাদের জন্য কিন্তু বেস্ট ইবুক কিন্তু নিয়ে আসা হয়েছে, ঠিক আছে? বেস্ট ইবুকস ভীষণ WBCS এর পক্ষ থেকে নিয়ে আসা হয়েছে। এক নম্বর দেখো, এনসিয়েন্ট অ্যান্ড মেডিয়েভাল ইন্ডিয়া, ঠিক আছে? অর্থাৎ প্রাচীন এবং মধ্যযুগের যে ভারতবর্ষের হিস্ট্রি তার উপরে কিন্তু 1000+ MCQ এবং কি রয়েছে, এই পুরো 1000টা কোশ্চেন কিন্তু এক্সপ্লেন করা দেওয়া রয়েছে। প্রতিটা কোশ্চেন তো MCQর অ্যান্সার তো দেওয়া রয়েছে এবং কেন সেই অ্যান্সার তার বিরুদ্ধে হচ্ছে সপক্ষে কিন্তু এক্সপ্লেনেশন নোটসও দেওয়া রয়েছে, ঠিক আছে? এবং WBCS এর লেটেস্ট প্যাটার্ন মেনে কিন্তু প্রতিটা ইবুক তৈরি করেছে। নেক্সট ইবুক যেটা মডার্ন হিস্ট্রির ওপর, এখানে কিন্তু 2000 MCQ দেওয়া রয়েছে, এখানেও কিন্তু 500টা MCQ কিন্তু তোমাদের এক্সপ্লেন করা দেওয়া রয়েছে। তারপর ন্যাশনাল আমাদের ইন্ডিয়ান পলিটির ওপর যে ইবুকটা, এটাও হচ্ছে নিয়ে আসা হয়েছে, এখানেও কিন্তু 2000টা MCQ তোমরা পাবে, ঠিক আছে? এখানে কিন্তু 1500টা MCQ পাবে, তার উপরে কিন্তু 500টা এক্সট্রা MCQ পাবে, সে হচ্ছে তোমাদের প্র্যাকটিসের জন্য, সেগুলো আবার এক্সপ্লেনও করা রয়েছে, পুরো ডিটেলসে প্রতিটা কোশ্চেনের সাথে এক্সপ্লেন করা রয়েছে। এবং WBCS কিন্তু ইংলিশে 25 নাম্বার থাকে, তো সেই জন্য কিন্তু আমাদের ভীষণ WBCS এর পক্ষ থেকে একটা ইংলিশ ইবুক নিয়ে আসা হয়েছে, যার মূল্য কিন্তু এটা 49 রুপিস মাত্র। এই 49 রুপিস দিয়ে তোমরা এই ইবুকটা পারচেস করতে পারো, যেখান থেকে কিন্তু 20+ কিন্তু মার্কস তোমরা কিন্তু ক্যারি করতে পারবে যদি ভালো করে ফলো করতে পারো। তো এই কটা কিন্তু একদম বেস্ট ইবুক ভীষণ WBCS এর পক্ষ থেকে তোমাদের জন্য নিয়ে আসা হয়েছে। এবং আপকামিং আরও ইবুক নিয়ে আসা হবে জিওগ্রাফির ওপর এবং ইকোনমিক্সের ওপর, জেনারেল সায়েন্সের ওপর, সেই জন্য একটু ওয়েট করতে হবে। তো ডিসক্রিপশন বক্সে কিন্তু তোমরা লিঙ্ক পেয়ে যাবে, এইখান থেকে কিন্তু তোমরা পারচেস করে ফেলো, ওকে? ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট ইবুকস। তো আজকের ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই অবশ্যই কিন্তু লাইক করবে এবং কমেন্ট করে জানাবে, এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং বন্ধুদের সাথে কিন্তু শেয়ার করবে। তো আজকের জন্য এখানেই ভিডিওটা বা ক্লাসটা শেষ করছি, নেক্সট ক্লাসে দেখা হচ্ছে তোমাদের সাথে। তো ততক্ষণের জন্য থ্যাংক ইউ।